প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলী আহসান মাসুম, সিনিয়র শিক্ষক ব্যবসা শিক্ষা মুরাদপুর আদর্শ বিদ্যালয়। আমি আজকে তোমাদের মাঝে নগদান বইতে থাকে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদা নিয়ে আলোচনা করব। আমরা জানি জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা এবং প্রকৃত জাবেদা। বিশেষ জাবেদা ছয় প্রকার, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তার দুই নম্বর হলো প্রকৃত জাবেদা। প্রকৃত জাবেদা পাঁচ প্রকার, প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা এবং অন্যান্য জাবেদা। তাহলে বিশেষ জাবেদা ছয় প্রকারের মধ্যে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা নগদান বইয়ের সাথে থাকে। তো আজকে আমি নগদান বইয়ের সাথে যে জাবেদা অর্থাৎ নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা কিভাবে করতে হয় তোমাদের সামনে আলোচনা করব। এখানে নগদ প্রাপ্তি জাবেদায় তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, ডেবিট হিসাব এর মধ্যে দুটি নগদ হিসাব এবং প্রদত্ত বার্তা হিসাব, ক্রেডিট হিসাব খাতে বিক্রয় হিসাব, দেনাদার হিসাব ছাড়া অন্যান্য যে হিসাব আছে অন্যান্য হিসাবের মধ্যে বসে। তো আমরা 2000 এখানে লেখা আছে নগদ প্রাপ্তি জাবেদা 2014 সালের জুন মাসের 1 তারিখে নগদে বিক্রয়। নগদে বিক্রয় করলে আমরা জানি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট, এখানে ক্রেডিট হিসাব খাত বিক্রয়, নগদ ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট আমরা বসালাম 60,000 টাকা। 8 তারিখে বলছে সোহেলের নিকট 20,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা আদায়। তাহলে এখানে বোঝা গেল যে বার্তা প্রদান করা হয়েছে 1,000 টাকা। তাহলে এখানে হবে নগদান হিসাব ডেবিট 19,000, প্রদত্ত বার্তা হিসাব ডেবিট 1,000, আর দেনাদার সোহেল হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিট সমান হয়েছে। এরপরে 9 তারিখে আছে শেফালের নিকট 100 টাকা মূল্যের 80টি পেপার ওয়েট 5% বার্তায় নগদে বিক্রয় করা হয়। আমরা জানি নগদ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যে বার্তা প্রদান করা হয় তাকে কারবারি বার্তা বলা হয়। কারবারি বার্তা হিসাব বইতে অন্তর্ভুক্ত হয় না, যেহেতু অন্তর্ভুক্ত হয় না সেহেতু আমরা 80 পূরণ 100-কে 8,000, 80 দিয়ে 100-কে পূরণ করলে 8,000 টাকা হয়। 8,000 টাকা থেকে 5% বার্তা বাদ দিলে আমাদের বিক্রয় বাবদ নগদ প্রাপ্তি হয় 7,600 টাকা। এখানে বিক্রয় হিসাব লেখা হয়েছে ক্রেডিট হিসাব খাত 7,600 টাকা এবং বিক্রয়ের দরে লেখা আছে 7,600 টাকা, অর্থাৎ নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে আমাদের আরেকটা এন্ট্রি আছে 25 তারিখে লেখা আছে পুরাতন আসবাবপত্র বিক্রয় করা হলো। আমরা জানি পুরাতন আসবাবপত্র বিক্রি করলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব হয় ক্রেডিট, যেহেতু এটা সম্পদ, সম্পত্তির নামই লিখতে হবে ক্রেডিট দিকে। তাহলে আমরা নগদের ঘরে লিখলাম 1,000 টাকা এবং অন্যান্য হিসাবের ঘরে লিখলাম 1,000 টাকা। অন্যান্য হিসাবের ঘরে এই জন্য লিখলাম কারণ বিক্রয় এবং দেনাদার ছাড়া অন্যান্য যে খাত থেকে টাকা প্রাপ্তি হয় তা অন্যান্য হিসাবে লেখা হয়। এ হলো আমাদের নগদ প্রাপ্তি জাবেদা। এখন আমরা করব নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা যেসব খাতে আমরা নগদ টাকা প্রদান করি ওই প্রদান সংক্রান্ত জাবেদা যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে নগদ প্রদান জাবেদা বলে। নগদ প্রদান জাবেদার তারিখ ছকে ঘরের তারিখ, চেক নাম্বার, ডেবিট হিসাব খাত, সূত্র, ডেবিট হিসাব খাত তিন ধরনের, ক্রয় হিসাব, পাওনাদের হিসাব, অন্যান্য হিসাব এবং ক্রেডিট হিসাব খাত দুই ধরনের, প্রাপ্ত বার্তা হিসাব, নগদান হিসাব। তাহলে এখানে 4 তারিখে আছে নাসিরকে 65,440 নাম্বার চেকে 8,000 টাকা প্রদান করা হলো। তাহলে যেহেতু এখানে চেক নাম্বার আছে তাহলে চেক নাম্বারের ঘরে 4 তারিখে, জুন মাসের 4 তারিখে চেক নাম্বারটা আমরা লিখলাম। ডেবিট হিসাব খাত হলো যেহেতু নাসির ডেবিট, ডেবিট হিসাব খাত নাসির হিসাব লিখলাম। তাহলে নাসির হিসাব ডেবিট মানে পাওনাদার ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আমরা লিখে নিলাম। তাহলে আমাদের জাবেদা কি হলো পাওনাদার নাসির হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এরপরে 12 তারিখে আছে রাফা এন্টারপ্রাইজ হতে প্রতিটি 200 টাকা মূল্যের ফুলদানি 10% বার্তায় নগদ করে। তাই আমরা আবারও জানি যে ক্রয় বিক্রয়ের উপরে যে বার্তা দেওয়া হয় তাকে কারবারি বার্তা বলা হয়। কারবারি বার্তা বাদ দিয়েই আমরা ক্রয় বিক্রয়
লিখে থাকি বা নিট ক্রয় বিক্রয় হিসাব করে থাকি। তাহলে এখানে 200 টাকা মূল্যে 10টি ফুলদানির দাম হয় 2000 টাকা, 10% বাড়টা বাদ দিলে আমাদের 1800 টাকা। তাহলে পুরো হিসাব ডেবিট 1800 টাকা, নগদ হিসাব ক্রেডিট 1800 টাকা আমরা লিখলাম। এরপরে 20 তারিখে আছে রুমা, রুমাকে 5000 টাকার দেনা 5% বাড়টায় কোন নিষ্পত্তিতে পরিশোধ করা হলো? তাহলে 5000 টাকা বাড়টায় যদি আমরা রুমাকে পরিশোধ করি, রুমা হলো পাওনাদার, রুমা হলো পাওনাদার, তাহলে পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, পাট্টা হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার রুমা 5000 টাকা পেলো কিভাবে? আমরা নগদ দিলাম 4750 টাকা এবং পাট্টা বাবদ তার কাছ থেকে ছাড় পেলাম 2500 টাকা, 2250 টাকা, সরি 250 টাকা। তাহলে এ ক্রেডিট দিকে 5000, ডেবিট দিকেও 5000 হলো। এরপরে আছে 30 তারিখে কর্মচারীর বেতন 15000 টাকা। তাহলে আমরা জানি বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি পুরয় এবং পাওনাদার ছাড়া অন্যান্য যে সমস্ত খাতে টাকা পরিশোধ করা হয় বা প্রদান করা হয় তা অন্যান্য হিসাবের মধ্যে বসে, যেহেতু বেতন পুরয় এবং পাওনাদারের মধ্যে বসানো যায় না, তাহলে এটা অন্যান্য খাতে বসবে। তো অন্যান্য হিসাব মানে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমরা এখানে ডেবিট ক্রেডিট, ডেবিট এবং ক্রেডিট যোগ করলে আমাদের সমান হবে, অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্য বাট্টা ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। এভাবে আমাদের নগদ প্রদান জাবেদা করতে হবে। তো নগদ প্রাপ্তি জাবেদা আরেকটু বলে, এখানে দেখা যায় যে আমাদের নগদান হিসাব ডেবিট এবং প্রদত্ত বাট্টা ডেবিট, আর ক্রেডিট হয়েছে বিক্রয় হিসাব ক্রেডিট, দেনাদার হিসাব ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। তাহলে এই নগদান হিসাবের সাথে নগদ প্রাপ্তি বা নগদান বইয়ের সাথে নগদ প্রাপ্তি এবং প্রদান জাবেদা আমাদের করতে বলতে পারে, আমাদের যদি করতে বলে আমরা সেভাবে করব। আবারও বলি, জাবেদা দুই প্রকার, বিশেষ জাবেদা, প্রকৃত জাবেদা। তো বিশেষ জাবেদাকে ছয় ভাগে ভাগ করা হয়েছে, ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। প্রকৃত জাবেদাকে আমরা সাধারণত পাঁচ ভাগে দেখতে পাই। এটা হলো প্রারম্ভিক জাবেদা, সমাপনী জাবেদা, ভুল সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, এছাড়াও যে জাবেদা ভুল অন্যান্য এই সমস্ত বইতে বসে না সেগুলো অন্যান্য জাবেদা বসানো হয়ে থাকে। তাই আমরা তোমরা একটু খেয়াল করে দেখবে যে নগদান বইয়ের সাথে এই নগদ প্রাপ্তি জাবেদা বা প্রদান জাবেদা একটা করে দেওয়া থাকতে পারে বা দুটোই থাকতে পারে, দুটো থাকলে তো আমরা এই